নগরীর নিউ মার্কেট সংলগ্ন জিপিওর মোড়ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশিস পাল দেবর উদ্যোগে করোনা টিকার নিবন্ধন পথ উদ্বোধন করা হয়। মঙ্গলবার ফেব্রুয়ারি 23 তারিখ এই ভূত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানত যুবলীগ নেতা আনিসুর রহমান লিটুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, বিশেষ অতিথি আছেন দেবাশিস পাল দেবু, আরও উপস্থিত আছেন সাজ্জাদ হোসেন পাবেল, রায়হান নেওয়াজ সচিব, ইফতেকার মামুন, জাহিদুল হক, ইমতিয়াজ পাপলা ও মামুনুল হক সহ আরো বোধকে। করোনার টিকা দিবার লাই রেজিস্ট্রেশন বুথ জিয়াং গড় গিয়ে এই যে আর দেবাশিস পাল দেবু সাবেক ছাত্র নেতা যুব নেতা খুব ভালো উদ্যোগ, আসলে এই ধরনের হাজি এখন দরকার মানুষ উপহার আইবার লাই। করোনার শুরুতে গত বছর উনি বোধ ভালো আসবি যে আমি কিন্তু গড়ি যার এতে মানুষের মাস্ক দিয়ে এখন টিকা দিবার লাই মানুষের উদ্বুদ্ধ করেন, একদম ভালো আসবে চিকিৎসা সেবা দিয়ে। সুতরাং আমাদের এই যে রেজিস্ট্রেশন বুথের মাধ্যমে রাস্তা যারা মানুষ আছে হেঁটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, তারা তো কম্পিউটার নাই, তারা লাভারও করি না জানে, ইতারা যে টিকা পাইব আর এককান যে এককান এক্সট্রা বাগাই দিয়ে দিয়ে এত তোমরা ভালো আসবি। জননেত্রী শেখ হাসিনা, জনগণের সুরক্ষা নিশ্চিত করিবার লাই বিশ্বের প্রাথমিকভাবে একদম সর্বপ্রথম জায়গার মিক্যাতুন করোনা টিকা আর বাংলাদেশ হল নিশ্চিত করছি, তার অনুসারে হিসেবে আরা যারা মারত হাজ গরির আরা যাতে জনগণ যাতে এই রেজিস্ট্রেশন গান ফ্রিলি গরিত তারে এই ব্যবস্থা তলবে। আজ আরা জিপির মূরত উদ্বোধন করছি পর্যায়ক্রমে আর চট্টগ্রামের আট হইতে দশান জায়গাত এই ফ্রি করোনা টিকা নিবন্ধন বুথ কার্যক্রম পরিচালনা করছিম। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।